চারটা সাইকেল মধ্যে যে একটা ফ্রিজ এরকম বস্তা নিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি জয়শ্রী ইলেকট্রনিক্সে, আর আজ এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি এমনি গুপ্ত সূত্রে খবর পেলে যে এইখানে বিরাট অফার দিচ্ছে। জয়শ্রী ইলেকট্রনিক্সের ভিতরে যাব আর ব্যাপারটা জেনে নেবো যে কতটা কি সত্যি কি ভুল। তো চলো আর বেশি দেরি না করে তাহলে এবার ভিতরে যাই। নমস্কার। নমস্কার। শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলুন কি বলছেন। বলছিলাম যে আমি একটা খবর পালি যে এই যে তোমাদের জয়শ্রী ইলেকট্রনিক্স আছে, যেহেতু দুর্গাপূজা আছে, শুনলাম যে এখানে নাকি বিরাট একটা অফার একদম ঠিক আসতে চলেছে, তো এটা কি সত্যি? একদম ঠিক। আমাদের এই দুর্গাপূজার সময় এখন অফার দেওয়া হচ্ছে, যদি কোনো স্মার্টফোন কেনেন আপনি, আচ্ছা সেই এখন যে কোনো স্মার্টফোন, যে কোনো স্মার্টফোন যদি কেনেন, হ্যাঁ, প্রত্যেকটা মোবাইলের সঙ্গে আমাদের রয়েছে স্ক্র্যাচ কার্ড। আচ্ছা, স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনি কি কি গিফট পেতে পারেন আপনাকে সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, মানে এই যে গিফট গুলো রাখা আছে এগুলো সব? একদম একদম। আপনার স্ক্র্যাচ কার্ড আপনি সামনে কিনবেন, ফোন স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ করবেন, যেটা আপনার উঠবে সঙ্গে সঙ্গে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হবে, তাতে কোনো টার্ম এন্ড কন্ডিশন অ্যাপ্লাই এর কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা, সে যে কোনো পরিমাণ পায়, যদি আমি 5000 এ কিনি, 6000 এ কিনি, 7000 এ কিনি, কোনো ব্যাপার না, একদম একদম কোনো অসুবিধা নেই। ওগুলোতে আপনি যে কোনো স্মার্টফোনের সঙ্গে স্ক্র্যাচ কার্ডটা পাবেন। আচ্ছা, আমাদের যে স্ক্র্যাচ কার্ডের মধ্যে প্রাইজ গুলো রয়েছে, হ্যাঁ, প্রথম কথা ইলেকট্রিক আয়রন রয়েছে। আচ্ছা, আর তারপর থাকছে ইলেকট্রিক কেটলি। কেটলি, আচ্ছা, আর ইলেকট্রিক কেটলি, আচ্ছা, চা, চা, একদম একদম, আপনি যেখান থেকে চা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর একটা রয়েছে মিক্সার গ্রাইন্ডার। আচ্ছা আচ্ছা, মিক্সার। আর কি আছে? আরো রয়েছে ব্লুটুথ হেডফোন রয়েছে, ব্লুটুথ স্পিকার রয়েছে, টি-শার্ট রয়েছে। আচ্ছা, এগুলো বাদ দিয়ে আরো আকর্ষণীয় উপহার রয়েছে, যেটা হচ্ছে গ্র্যান্ড প্রাইজের মধ্যে রয়েছে একটা ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ রয়েছে, আর চারটা রেঞ্জার সাইকেল থাকছে। চারটা সাইকেল? চার চার রেঞ্জার সাইকেল। বন্ধুরা, এটা বিরাট অফার, কেন বলে দিচ্ছি, যদি তুমি এখানে আসো আর মোবাইলটা নিয়ে যাও, ধরো তোমার সাইকেলটা লাগিয়ে গেল, যদি একটা তুমি বৈশিবার লাগান দিও, তাহলে সঙ্গেরটাকেও বৈশান লিবে, মানে বুঝছো না? আর যদি ফ্রিজটা উঠে যায়, তাহলে সবাই রাখা যাবে, তুমি যেটা ভাবছো সেটাও রাখা যাবে, আর জলও রাখা যাবে, উঠবে কেন? মানে এমন কোন স্ক্র্যাচ কার্ড নেই যেটা কিছু নেই, প্রত্যেকটা স্ক্র্যাচ কার্ডের সঙ্গে গিফট রয়েছে, মানে মোবাইল নিয়ে কিছু না কিছু উঠবে, প্রত্যেকটা কেনাকাটাই। এবার একটা যে কোনো স্মার্টফোন কিনবেন, প্রত্যেকটার সঙ্গে স্ক্র্যাচ কার্ড। এগুলো তো হলো দোকানের অফার, এই দোকানের অফার ছাড়াও আরো কি কোনো অফার আছে? দোকান অফার বাদ দিয়ে 26 তারিখের পর থেকে, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে ভারী একটা ডিসকাউন্ট আসছে। আচ্ছা, প্রত্যেকটা ব্র্যান্ডে হবে? একদম। আচ্ছা, একদম ঠিক। আচ্ছা, এই যে এতগুলো গিফট আছে, এই গিফট গুলা শুধু কি মানে ক্যাশে নিয়ে লিবে তাদের জন্যই থাকবে, নাকি ফাইন্যান্সে লিবে তাদের জন্য? না না, একদমই না। আমাদের এখানে ক্যাশ ফাইন্যান্স দুটোরই ব্যবস্থা রয়েছে, আপনি যেটাতেই নেন আপনি প্রত্যেকটা গিফটই পাবেন। আচ্ছা, মানে ক্যাশে লেগ বা ফাইন্যান্সে লেগ? ফাইন্যান্স অনেকগুলো সুবিধাও রয়েছে আরো। আচ্ছা, ফাইন্যান্সে কি? যেমন জিরো ডাউন পেমেন্টের অফার রয়েছে। আচ্ছা, নো কস্ট ইএমআই রয়েছে, বাজাজ, এইচডিবি, টিভিএস, এগুলো তো রয়েছে, সঙ্গে লোকাল ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে। যদি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বাড়ি হয় আপনার, আপনি যে কোনো ফোন এখান থেকে ক্রয় করতে পারবেন, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই যে ফাইন্যান্স বাদ দিও, আর কি কোনো এমনি এক্সচেঞ্জ অফার আছে কি? একদম আছে। আপনার যদি কোনো পুরনো ফোন থাকে, সেটা আমরা এক্সচেঞ্জ করে আপনাকে নতুন ফোন দেবো। হ্যাঁ, এত সব শোনার পরে আমার মনটা হচ্ছে যে আমি যে এই যে মোবাইলটা, না এটা নাই, এইটা আমি ভাবছি, আমার এই মোবাইলটা ভাবছি এবার দিয়ে দেবো, আর দিয়ে যেহেতু দুর্গা পূজা আসছে, তো এটা দিয়ে, আর এটা তো হবে না? একদম একদম, গুরু নতুন আছে ওমান নাই, ঠিক আছে, তো আমি ভাবছি এটা দিয়ে একটা নতুন এলো। এত তো গিফট দেখালে, এরপরে তোমাদের যে ওই স্ক্যাচ কার্ডটা আছে ওটা একবার দেখাও দেখি কেমন আছে। আসুন দেখাচ্ছি। হ্যাঁ, কোন দিকে আছে? এই দিকে, এই হচ্ছে আমাদের স্ক্যাচ কার্ড। আচ্ছা, এখান থেকে আপনি স্ক্যাচ কার্ড তুলবেন, স্ক্যাচ করবেন, যেটা আপনার উঠবে আপনি সঙ্গে সঙ্গে পাবেন এখান থেকে। তাহলে বলুন অফারগুলো আমাদের কেমন লাগলো এবারে? হেভি লাগলো, মানে মাথা খারাপ অফার। আমার তো মনে হচ্ছে যে কবে, 26 তারিখ থেকে শুরু? না, 26 তারিখ থেকে শুরু। 26 তারিখে আমি একটা বস্তা নিয়ে আসবো, খুবই ভালো লাগলো, তোমাদের অফার বিরাট অফার, অফারটা হেভি লাগে। তাহলে 26 তারিখে দেখা আছে? একদম একদম, একদম বস্তা নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, কাকারা খুড়ারা, তো আমি যেমনটা শুনেছিলি এটা কিন্তু সত্যি বটে, তোমরা অবশ্যই একবার এখানে আসতে পারো। মোবাইল দোকানটার নাম হচ্ছে জয়শ্রী ইলেকট্রনিক্স, আর এইটা তোমার আছে, অনেকে তো বলবে যে অ্যাড্রেসটা কোথায়, তো অ্যাড্রেসটা হচ্ছে তোমার ট্যাক্সি স্ট্যান্ডের সামনে, মানে ট্যাক্সি স্ট্যান্ডে যে পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে গেছে ওইটার সামনে, ওইখানে তুমি কাউকে জিজ্ঞেস করবে জয়শ্রী ইলেকট্রনিক্স। তাছাড়াও তোমরা বলতে পারো যে জীবনদীপ ওষুধ দোকান, জীবনদীপ ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে আছে ওই যে জীবনদীপ, তো জীবনদীপ ওষুধ দোকানের উল্টা দিকেই আছে জয়শ্রী ইলেকট্রনিক্স। তো আর বেশি দেরি না করে তোমরা চলে আসো, আর নিজে একবার তোমরা এসে নিয়ে এই দোকানে ভিজিট করে যাও। আর দুর্গা পূজা এসে গুলো মোবাইল তো নিতেই হবে, কে কেন ফটো না হলে কি করে হবে কে। তো সবাই ভালো থাকো, আর বেশি না বলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি।